হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানানো করে অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি বাইক নিয়ে এসলাম সেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ এফআই বিএস ব্ল্যাক কালারের বাইক বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে বাইকটার মডেল হচ্ছে বাসন ফোর্ড দু হাজার চব্বিশ তেইশের মডেল তেসের শেষের দিকে কেনা বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশনে পাবেন বাইকিতে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড শিবনার স্কুল মার্কেট টু হিন রোড তো যারা নিউ কন্ডিশন বাইক নেবেন তারা অবশ্যই ভিডিও স্কানের নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার সামনে চাকার কন্ডিশনটা দেখে দিচ্ছি দেখেন বিহর্স বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন বাইকটা খুবই কম চলছে এই এই টায়ার কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন এছাড়া ডিসপ্লেটি দেখেন ডিস্সপ্লেটা কোনো ধরনের প্রবলেম নেই এবিএসের সেন্সর দেখে ওসছেন এ বিএসের সেন্সারও কোনো ধরনের প্রবলেম নেই ব্রেক কিলিভারে কোনো ধরনের প্রবলেম নেই এবার চলে সচা বাইকটির সামনের মার্কেটে অংশ থেকে মার্গাটে কোথাও কোনো ধরনের স্পট পাবেন না তবুও এখন আপনাদেরকে বাইকটার হেডলাইটের কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিব দেখেন ডানপাশের অংশটুকু এখানে কোনো ধরনের স্পট নেই এবং বাম সাইডের অংশটুকু দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো এবার চলো শাক বাইকটা ট্যাঙ্কির কন্ডিশনের দিকে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাবো তার আগে বডি কিটটি দেখিয়ে দিয়েছি ট্যাঙ্কির দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট পাবে না বডি কিটটি প্রচুর পরিমাণে পর্যন্ত খুঁত নাই নিউ শৈমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন ডানপাশের এখানে কোনো ধরনের প্রবলেম নেই ট্যাঙ্কির উপরের পার্টের অংশটুকু দেখেন কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুমের যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এটা আপনাদেরকে বলে এটা কিন্তু এক হাজার এমএল মোবিল যে বাইকটা সেইটা এই যে দেখতে পাচ্ছেন তো অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে পাবেন এসে ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে বাইকটি সংগ্রহ করতে পারবো ইঞ্জিনের একটা নাট খোলা থাকলে এটা যেটাকে দা ক্রয় করবো ওইটাকে ফুল পেট করে দেবো আমাদের বাইকটা আমাদের কাছে ফিরিয়ে দেবেন তো এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে দেখেন বিওয়ার সিট কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন কোনো ধরনের স্পট নেই এবার চাকরি একজুষ্ট কন্ডিশন থেকে একজুষ্ট স্পট পাবেন না টোটালি শোরুম কন্ডিশন রয়েছে নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে পিছনের টায়ারের কন্ডিশনটাও দেখেন এই টায়ার দিয়ে কিন্তু অনেক অনেক দিন রান করতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পারবেন না প্লেটটিও দেখতে পাচ্ছেন ডিস্ক প্লেটটি ক্ষয় জানায় তবুও সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই ডিস্ক প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন সাসপেনশন দেখেন পিছনের সাসপেনশনে কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখে দিব ব্যাক সাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটার কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা অন টেস্ট অফিসে আসে অন টেস্ট থাকা মানে আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এখন আপনাদেরকে বাইকটা চেন প্রিমিয়াম কন্ডিশনও দেখে দিচ্ছি চেন প্রিমিয়াম কন্ডিশন দেখেন এই চেন প্রিমিয়াম দেখ দিয়ে অনেক দিন বাইকটি রান করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আপনাদেরকে বাইকটা বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটা ক্লোজ করে দেখে দিচ্ছি এখানে কোনো দাগ বসা নাই তবুও আপনাদের ট্যাঙ্কির কন্ডিশনটা আরও একটু ক্লোজ করে দেখাচ্ছি বাম সাইডের এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই এবার চলবে বাম সাইডের বডি কিটের দিকে ক্লোজ করে দেখাচ্ছি দেখেন নিউ যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের প্রবলেম নাই তো যারা নতুন কন্ডিশন বাইক খুঁজেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় ই কন্ডিশন বাইকগুলো সংগ্রহ করে থাকি তো বাইকটার মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছে দেখেন বিয়স বাইকটি রান করছে মালি চার কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে কিন্তু বাইক সেল করি না নিউ অবস্থা যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে নতুন কন্ডিশনের সুযোগী রিক্সার এস এফ এফআইএস ব্ল্যাক কালারের বাইক বাসন ফোর মডেল যারা খুঁজতেছেন কালারের এটা যেটা মার্কেট প্রাইস হচ্ছে সাড়ে তিন লাখ টাকা তারা এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন ভিওয়ার্স আমাদের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে আগে লোকেশনটা ছিল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বাদলতপাড়া বাট এখন বর্তমানে আমাদের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ আর স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল তারা আপনারা যারা বাইক নেবেন তারা বর্তমানে এই লোকেশনে চলে আসবেন এই লোকেশনটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া গুগল ম্যাপে পেয়ে যাবেন লোকেশানটি গুগল ম্যাপে সার্চ করলে এই লোকেশনটি পেয়ে যাবেন আপনারা তো যারা নতুন কন্ডিশন বাইক নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে প্রবাসী ভাইরা দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছুটিতে আসেন তারা অবশ্যই এসে আমাদের এই নতুন কন্ডিশন বাইকগুলো নিলে যখন আপনারা পুনরায় বিক্রি করে চলে যাবেন তখন আমাদেরকে দিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা কিন্তু সীমিত হবে লসটা কিন্তু বেশি যাবে না তো এবার চলে সাজাক বাইকটির প্রাইসের দিকে এই বাইকটার প্রাইস পড়বে তিন লাখ পঁচিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার টাকা বাইকটি কিন্তু অন টেস্ট অবস্থায় নাই এটা আমি ভিডিওতে মাঝখানে বলেছিলাম অন টেস্ট আসলে মূলত এটা অন টেস্ট অবস্থায় নাই ব্যাংক জমা অবস্থা আছে দশ বছরের ব্যাঙ্ক ডাবে টাকা জমা দেওয়া আছে দশ বছরের ব্যাঙ্ক ডাব টাকা জমা দেওয়া অবস্থায় বাইকটার প্রাইস পড়বে তিন লাখ পঁচিশ হাজার টাকা এটাও ফিক্সড প্রাইস না আমি দাম চাচ্ছি তিন লাখ পঁচিশ হাজার টাকা এখানে অবশ্যই আপনারা দামাদামি করে এই বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিহার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ